মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম। সকালবেলা মেয়ের জন্য ওটস করে নিয়েছি, আর আমরা সকালবেলা চা আর বিস্কুট খেয়েছি, আর মেয়ের ওটসে উপর দিয়ে একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। তোমরা তো জানো কিশমিশ খেতে খুব ভালোবাসে। তারপরে আমি বাসি বিছানাটা তুলে নিলাম, বিছানা তোলা হয়ে গিয়েছে, দিয়ে তারপরে ঘর বাড়ি সব ঝাড় দেবো। আর মেয়ে একটু আগে উঠলো ঘুম থেকে, উঠে এখন সোফায় বসে রয়েছে, মানে ঘুম থেকে উঠলে যেন রাজা হয়ে যায় এরকম একটা ব্যাপার। দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরের এদিকে ব্যবসার কাজ করতে। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনগুলো হামানদিস্তায় সব থেঁতো করে নিলাম। লঙ্কাটা আমি আর থেঁতো করি না, লঙ্কাটা মা নয় বাবা করে, আর আমি আদা রসুনগুলো মানে থেঁতো করে দিই। দিয়ে এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, এগুলো পেঁয়াজির পেঁয়াজ হবে, দুই মুখ কেটে জলে রেখে দেবো। দিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে নিয়ে পরে পেঁয়াজের জন্য কাটা হবে আর কি। আর মা ওদিকে ব্যবসার মাল করছে। আজকে না বাড়িতে রান্না বান্না কিছু হবে না, আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে, তো ব্যবসার কাজের জন্য উনুনটা জ্বালাতে হলো। ভাবছিলাম আজকে হয়তো উনুন ছুটি যাবে, কিন্তু সেটা আর হলো না, আগে হলে হয়তো হতো। আর মেয়ে এদিকে সকালবেলা টিভি দেখছে, বইটই পড়ে নিয়েছে, দিয়ে এখন খেয়ে দিয়ে টিভি দেখছে। আর বাবা ওদিকে ঘরের মধ্যে কাগজ কাটছিল, যে এদিকে মা আবার মাঝে মাঝে ঠোঙাও করে দোকানের জন্য। আর তোমার দাদা ভাই আবার এই গ্লুকোপ্লাসটা এনেছে মেয়ের জন্য, মেয়ে বলেছে বাবাকে যে অরেঞ্জ গ্লুকনডি নিয়ে আসতে, তাই তোমার দাদা ভাই সেই খুঁজে খুঁজে আমাদের এখানে একটা মার্কেট আছে, সেই মার্কেট থেকে এই ছোটো মতন একটা প্যাকেট এনেছে। তারপর আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে গিয়েছি, আর পুজোও কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। মার ওদিকে গুছি টুছি দিলাম, মা ওদিকে ব্যবসার কাজ করছে, মা তোমাদের দাদা ভাইও মাঝে মাঝে করে, মোজার খামি টামিগুলো করে, মাংসর খামি করে। আর আমি এদিকে স্নান টান করে একেবারে পুজো দিয়ে নিলাম, দিয়ে রেডি হয়ে নিয়েছি, একেবারে শাড়ি টাড়ি পরে নিয়েছি, যেহেতু পাড়ার নেমন্তন্ন তো, আর মেয়ের জন্য ওই ড্রেসটা বার করে রেখেছি। পাড়ায় নেমন্তন্ন, শাড়ি না পরে গেলে উপায় নেই, মেয়েকেও রেডি করেই দিয়েছি, মানে মোটামুটি সবাই রেডি, এবার শুধু বেরোলে হয়। আর এখন বাজে ওই 1:30-2 মতো বাজে, পুরো ঠিক টাইমেই যাচ্ছি, মানে শ্রাদ্ধ বাড়ি আর কি। তো মা সকালবেলা এই শাড়িটা কিনে এনেছিলো, তোমাদের দাদাভাই টাকা দিয়েছিলো, তো এই ছাপা শাড়িটা কিনে এনেছে, আমাদের 16 আনায় নেমন্তন্ন বাড়ির সবার আর কি, পাড়া বম একদম সবার নেমন্তন্ন। যে বাড়িটা আমি জল আনতে যাই, তো যে গলটা জল আনতে যায় না, ওর ঠিক পাশের যে বাড়িটা ওই বাড়িটা, তো পাড়া আমাদের বাড়ির থেকে বেশি দূরও না। আর এই পিসির দেওয়া এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমাকে আমার পিসি দিয়েছিল, মানে পিসির শাড়ি আর কি আমাকে দিয়েছিল। তো আমাকে পরে কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু জানিও। আর মা এই হলুদ তাঁতের শাড়িটা পরেছে, বাবাও আসছে পিছনে, বাবার পায়ে না একটু সমস্যা আছে জানো তো, ওই জন্য বাবা একটু ধীরে ধীরে হাঁটে আর কি। তো আমরা আগে আগে চলে যাচ্ছি, বাবা আসছে পিছনে, আর সাথে তো তোমাদের দাদা ভাই রয়েছে। তো আমরা চলে আসলাম শ্রাদ্ধ বাড়ি, এই বাড়িটাই আমাদের আজকে নেমন্তন্ন দুপুরের। তো মোটামুটি ভালোই লোক বলেছিলো, 600-700 মতন লোক বলেছিলো এরা, যেখানে আত্মীয় স্বজন আছে, তারপরে আমাদের পাড়া মানে পাড়া বম পুরো সবাই সবার ষোলো আনা করে নেমন্তন্ন। তো মোটামুটি ভালোই ইয়ে করেছে। আর যিনি মারা গিয়েছেন না, তিনি মানুষটা খুব ভালো ছিল, আমার মেয়ের সাথে তো খুবই ইয়ার্কি মারতো, আমার মেয়ের পিছনে লাগতো খুব। তো কী আর করা যাবে, বয়স হয়ে গেলে তো মানুষের যেতেই হবে। খুব খারাপ লাগে এখনও দাদুটার জন্য, মানে রাস্তাঘাটে দেখা হলেই কথাবার্তা বলবেই অবশ্যই করে। আর এই যে হচ্ছে ওই দাদুটা, তো উনি যেখানেই থাকুক ভালো থাকুক। আর মোটামুটি আবার কফি স্টল দিয়েছে, ওই যে কফি আর বিস্কুট আসার সাথে সাথেই খেলাম। এই গরমের মধ্যে কফি খেতে ইচ্ছা হচ্ছিলো না, কিন্তু তাও যেন খিদে খিদে পাচ্ছিলো, তো আর অনেক দিন পর কফিটা খাচ্ছি যেহেতু, ওই জন্য একটু খেলাম, খেয়ে দিয়ে চলে যাবো মানে খাওয়া দাওয়ার ওদিকে। আর মেয়ের ওই জলের বোতলটা হাতে করে নিয়ে এসেছি। তো এইদিকে হচ্ছে খাওয়ার প্যান্ডেল হয়েছিল, আর খাওয়ার প্যান্ডেলটাও বেশ বড় সড়োই করেছিল, যেহেতু অনেক লোক তো ওই জন্য। তো আমরা 5 জন একেবারে একটা টেবিলেই বসেছিলাম, আর একটা লোক এমনি একজন এক্সট্রা বসেছিল, যেহেতু 6 জনের সিট, তো ওই জন্য এদিকে আমরা 3 জন আর ওইদিকে মা আর বাবা। তো মেয়ে ভাবছিলাম হয়তো একা একা খাবে, কিন্তু ও সে একা একা খাবেই না, ওই আমিই খাইয়ে দিয়েছিলাম।
দিয়ে লাস্টে চাটনি পাঁপড়গুলো একা একা খেয়েছিল। তো এই যে আমাদের ভাত দিয়ে দিয়েছে, আর শ্রাদ্ধ বাড়িতে আর খাওয়া দাওয়া নতুন করে কি বলবো, অনেকে হয়তো জানো তো মেনু কার্ড হচ্ছে পাশেই রয়েছে, মানে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছিল আর কি। শাক ভাজা দিয়েছে আগে, শাক ভাজা শুক্তো, তারপরে মুড়ি ঘন্ট ডাল আর স্যালাড, আর কি দিয়েছিল, চিকেন কারি দিয়েছিল, দই কাতলা দিয়েছিল, আর মুড়ি ঘন্ট ডালের সাথে পুঁই শাক চিংড়ি দিয়েছিল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে, আর তারপর তো চাটনি পাঁপড়, তারপরে পিঠে পায়েস দিয়েছিল, আর শেষে আইসক্রিম দিয়েছিল আর রসগোল্লা দিয়েছিল। তো মেয়েকে আমি মাঝে মাঝে খাই দিচ্ছি, মা বাবা মানে ঠামা দাদু ওদিকে বলছে যে একা একা খাও, ও সে একা একা খাবেই না, ওর মা খাইয়ে দেবে তারপর ও খাবে। আর এই হচ্ছে মেনু কার্ড। শেষ পাতে এই যে চাটনি দিয়েছে, আর আমরা এদিকে খাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের চিন্তা হচ্ছে বাড়ির দিকে, যেহেতু আকাশে ভালোই মেঘ করেছে আর বাড়িতে ছাদে রয়েছে অনেক জামা কাপড়, তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি সবাই মিলে, খেয়ে দিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি। তারপর বাড়ি এসে একটু শুয়েছিলাম, তারপর তো বাবা মারা ওরা সব দোকানে চলে গেলো, বাবা মা তোমাদের দাদা ভাই আলুর গোল্লা মোচার গোল্লা টোল্লা সব করে দিলাম, ওরা চলে গেলো। আর এখন সন্ধ্যাবেলা আমি এখন চা করে নিচ্ছি, আদা চা, চার সাথে দেখি মা যদি চপটা বানায় তো মুড়ি দিয়ে খাওয়া হবে। তো আমার মায়ের আর মেয়ের জন্য তিনজনের একেবারে চা করে নিচ্ছি। মা বাড়ি চলে এসেছিলো, তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপর রুটি করে নিয়েছি। তোমার দাদা ভাই বাবা ওরাও চলে আসলো, ওই দশটার পরেই ওরা চলে আসে দুজনে, আর যেহেতু দুপুরে রান্নাবান্না কিছু হয়নি আমাদের, ওই জন্য রাতে আবার রুটির সাথে তরকারি করতে হচ্ছে, ভেন্ডি আলু তরকারি করছি এদিকে, আর এদিকে রুটিও করে নিয়েছি। তো রাত্রেবেলা আর যদি তোমাদের দাদা ভাই চপটপ কিছু রাখে তাহলে ওই চপটপ দিয়েই খাওয়া হয়ে যাবে, কোনো রুটি তরকারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, শ্রাদ্ধ বাড়ির ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো গুড নাইট, টাটা।